Dear student, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের লেকচার 4। লেকচার 4 এ আছে আমাদের মাটি সংরক্ষণের কৌশল। এই যে যে মাটি আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে আছি বা বাড়ি ঘর ঘর বাড়ি তৈরি করি, তো এই মাটির সংরক্ষণ করা দরকার। তা সেই মাটি সংরক্ষণ করার জন্য আমরা কি কি কৌশলগুলো অবলম্বন করব, প্রথমে আমরা দেখো আমরা মেইন বইটা টপিকসটা রিডিং পড়ে বুঝাই দিব। আর এখানে তিনটা প্রশ্ন আছে, এখান থেকে মাটি সংরক্ষণের কৌশল থেকে এই তিনটা প্রশ্নই পরীক্ষায় কোনো না কোনো ভাবে আসলে এই তিনটার মধ্যেই আসে। তো তোমরা সেক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে পড়বা। দেখো মাটি আমাদের একটি কি, মাটি আমাদের একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। মাটি আমাদের কি একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এই মাটি কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি নাই, এই মাটি কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি নাই, এই মাটিটা প্রাকৃতিক মানে প্রকৃতির দান। আপনি এটা পৃথিবী সৃষ্টির সময় মাটি তৈরি হয়ে গেছে, এটা কোনো মানব সৃষ্টির না। তা মাটি আমাদের অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আমাদের অন্ন বস্ত্র, আমাদের যে অন্ন বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা সহ অন্যান্য যে সকল চাহিদা রয়েছে তার সবগুলোই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মাটির উপর নির্ভরশীল। সেটা সরাসরি হইতে পারে কিংবা সরাসরি না, আমরা এটাকে মাটির উপরে নির্ভরশীল। আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় এই সম্পদটি নানাভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের এই অত্যাবশ্যকীয় যে সম্পদটা আছে মানে প্রয়োজনীয় যে সম্পদটা, এটা নানাভাবে ক্ষয় হয়ে যাচ্ছে এবং এর উর্বরতা নষ্ট হচ্ছে, এবং এর উর্বরতাটা কি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ঝড় বাতাস মাটির উড়িয়ে নিয়ে যায়। ঝড় বাতাস মানে প্রচন্ড পরিমাণে যে বাতাস যদি হয় সেই বাতাসে কি করবে, মাটি উড়িয়ে নিয়ে যায়। যেমন আমরা মাঝে মাঝে খবরে শুনি ধুলিঝড়, ধুলিঝড় হচ্ছে, এখনো কোন দেশে যেন ধুলিঝড় হচ্ছে। তো এটাই হচ্ছে মানে বাতাসের সাথে মাটি থাকে আর কি, ধুলো বালি এগুলো থাকে। তারপরে ভারী বৃষ্টিপাত, নদীর পানির স্রোত, ভারী বৃষ্টিপাত মানে দীর্ঘ মানে ভারী বৃষ্টি মানে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটা ভারী বৃষ্টিপাত। নদীর পানির স্রোত, এই যে এখন নদীতে প্রচুর স্রোত, নদীর পানির স্রোত বা নদী ভাঙ্গন ইত্যাদি নানা কারণে মাটি ক্ষয়প্রাপ্ত হয়। এতে নানা কারণে কি হচ্ছে, মাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মাটি ক্ষয় হলে এর উর্বরতা ধ্বংসের পাশাপাশি মাটিও ধ্বংসপ্রাপ্ত হয়। উর্বরতা ধ্বংসের পাশাপাশি কি হবে, মাটিও ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা গাছপালা ও বন জঙ্গল কেটে, পাহাড় কেটে শিল্প কারখানা স্থাপন করে, যেমন ইটের ভাটা, প্রতিনিয়ত মাটির ক্ষয় সাধন করে চলছি। তোমরা সবাই জানো যে সাম্প্রতিক কালে পাহাড় ধসে চট্টগ্রাম এলাকায় অনেক প্রাণহানি ঘটছে, যার মূল কারণ পাহাড় কেটে মাটির ক্ষয় সাধন। এই ক্ষয় বন্ধ না হলে এটি আমাদের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। এই ক্ষয়টা যদি বন্ধ না হয় এটি আমাদের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। ক্ষয় রোধ করে মাটির সংরক্ষণ, এই ক্ষয় রোধ করে কিভাবে মাটিটা আমরা সংরক্ষণ করব। মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি করে গাছ লাগানো। মাটি মানে খুব সহজ একটা কৌশল হচ্ছে এই ক্ষয়ের রোধ থেকে রক্ষা করার জন্য, এটাকে কি মাটিতে বেশি পরিমাণে আমরা গাছ লাগাবো। মাটিতে তৃণগুল্ম, তৃণগুল্ম মানে যে ঘাস, দূর্বা কিংবা অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, এগুলি দেখো তুমি একটা পুকুর কাটছো, ওই পুকুর নূতন মাটি সব জায়গায় ফেলানো। এখন এই বর্ষার সময় যদি ওখানে এই যে তৃণগুল্ম বা দূর্বা এইগুলো লাগাই না দাও, তাহলে বৃষ্টিতে কি হবে, এই মাটিগুলো ধুয়ে চলে যাবে, দেখবা যে যত উঁচু ছিল এখন নিচে হয়ে গেছে। এটাই এখন যদি এখানে এই গাছপালা বা দূর্বা এইসব ঘাস পাতা লতা পাতা থাকতো তাহলে মাটির ক্ষয়টা খুব বেশি একটা হতো না। অন্যান্য গাছপালা থাকলেও ভারী বৃষ্টিপাতেও মাটির ক্ষয় সাধন মানে ক্ষয় সাধনটা আমরা কি করতে পারতাম, করতে পারি না। এরপর গাছের শিকড় মাটির ভিতরে থাকায় সেটি মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে এবং সরে যেতে দেয় না, মাটি দৃঢ়ভাবে আটকে রাখবে এবং এটাকে সরে যেতে দেবে না। জমিতে ফসল তোলার পর মানে গোড়া উপরে না তুলে, মানে ফসল তোলার পর গোড়াটা উপরেই তুলবো না, মানে উঠাই ফেলবো না গোড়া সহ, উপরে না তুলে জমিতে রেখে দিলে মানে একদিকে যেমন জমির উর্বরতা বাড়বে,
অন্যদিকে তেমনি জমির ক্ষয়ও কমবে। উর্বরতা কিভাবে বাড়ে? ওই যে ফসল কাটার পরে যেটা থাকে ওইটা পচে জৈব সারের সৃষ্টি হয়, তার মাধ্যমে উর্বরতা বাড়ে। অন্যদিকে আবার জমির ক্ষয়টাও আমরা কমাতে পারি। বৃষ্টি হলে সাধারণত ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি হয়। বৃষ্টি হলে সাধারণত ঢালু জায়গায় মাটির ক্ষয়টা বেশি হয়, যে জায়গাটা এরকম আছে তো এখান থেকে বৃষ্টি হলে এই মাটিগুলো এরকম ঢালু জায়গাটা খুব বেশি হবে। হ্যাঁ, এরকম ক্ষেত্রে ঢালু জায়গায় ঘাস, ধনছে বা কলমি জাতীয় গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। গ্রাম এলাকায় অনেকেই মানে ঘাস কেটে বা তুলে গবাদি পশুকে খাওয়ায়, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ঘাস মাটি থেকে তুলে ফেললে সেটির মাটির মানে ক্ষয় সাধন করে, তাই ঘাস কাটার সময় একেবারে মাটি মানে ঘেঁষে কাটা উচিত নয়, এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। অনেক সময় দেখা যায়, অনেক সময় আমরা কি দেখতে পাই, দেখা যায় যে গরু, ছাগল, ভেড়া এগুলো মাঠে ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। এরা যেন মাটির উপরে থাকা ঘাসের আচ্ছাদন মানে সমূলে খেয়ে না ফেলে, মানে সমূলে মূল সহকারে ফেলে তো পরে আর এটা হবে না, সেদিকে দৃষ্টি রাখতে হবে। তারপর বনের গাছ কাটার ফলে অনেক সময় বিস্তীর্ণ এলাকায় গাছ শূন্য বা অনাচ্ছাদিত হয়ে পড়ে, মানে গাছ থাকবে না বা আচ্ছাদিত থাকবে না, অনাচ্ছাদিত হয়ে পড়বে। কাজেই নতুন গাছ লাগানোর ব্যবস্থা না করে বনের গাছ মানে একটা গাছ কাটলে 10টা গাছ লাগাইতে হবে, এটা হলো কথা। লাগানোর ব্যবস্থা না করে বনের গাছ কখনোই কাটা ঠিক নয়, অন্যথায় কোনোভাবে মাটির ক্ষয় সাধন রোধ করা যাবে না, কোনো না কোনোভাবেই মাটির ক্ষয় সাধন রোধ করা যাবে না। রাসায়নিক সারের পরিবর্তে যতটুকু সম্ভব জৈব সার ব্যবহার করা উচিত, এই রাসায়নিক সারটা ব্যবহার না করে যতটা সম্ভব জৈব সারটা ব্যবহার করা উচিত। কারণ জৈব সারে থাকা উপাদান ও হিউমাস পানি শোষণ করতে পারে, ফলে অল্প বৃষ্টিপাতে মাটির ক্ষয় হয় না, মাটির ক্ষয় হয় না। এছাড়াও রাসায়নিক সার মাটিতে বসবাসকারী অনেক উপকারী পোকামাকড় অনুজীব ধ্বংস করে দেয়, যার ফলে মাটির উর্বরতাও নষ্ট হয়ে যায়। একই জমিতে বারবার একই ফসল চাষ করলেও মাটির উর্বরতা নষ্ট হয়, একই ফসল বারবার চাষ করা যাবে না, চাষ করলে এটাও উর্বরতা নষ্ট হয়। তাই একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষ করা উচিত, একই সময় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষ করা উচিত। নদী ভাঙ্গনের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করা যায়। কিভাবে? নদীর পাড়ে কলমি, ধনছে ইত্যাদি গাছ লাগানো যায়। নদী অত্যাধিক মানে খরস্রোতা হলে, মানে নদীতে যদি অত্যাধিক স্রোত থাকে খরস্রোতা হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে বা কংক্রিটের তৈরি ব্লক দিয়ে ভাঙ্গন ঠেকানো ছাড়া অন্য কোনো উপায় নাই। যেমন এই যে আমাদের দেশে এখন পদ্মা সেতু বা পদ্মা ব্রিজ হচ্ছে, ওখানে কিন্তু নদী শাসন চলতেছে। নদী শাসন মানে কি? ওই নদীর কোল ঘেঁষে ব্লক বানাই বানাই, বড় বড় ব্লক বানাই বানাই ফেলাই ফেলাই রাখছে, যাতে করে পানি এসে ধাক্কা দিয়ে বা পানি এরকম না মেরে মাটিটাকে ক্ষয় না করতে পারে, যাতে ওইটার উপরে পানির চাপটা চলে যায়। এভাবেই হচ্ছে মাটির ক্ষয় আমরা বন্ধ করতে পারি। আর মাটির ক্ষয়টা যদি বন্ধ না করতে পারি তাহলে তো আমাদের পরিবেশের সাথে একটা বিপর্যয় চলে আসবে। তাহলে এখন এই যে আমরা এতক্ষণ যেটুকু পড়লাম, এই পড়ার মধ্যে আমরা কি বুঝলাম? যে পড়ার মধ্যে বুঝলাম মাটির ক্ষয় বন্ধ করতে হবে কোন কোন উপায়ে। আমরা সংক্ষেপে যদি এখান থেকে বুঝি, মাটির ক্ষয় রোধের অন্যতম উপায় হচ্ছে মাটিতে কলমি, দূর্বা, ঘাস, তারপর হচ্ছে লতা পাতা, গাছপালা, এগুলো লাগিয়ে মাটির ক্ষয়টাকে আমরা বন্ধ করতে পারবো। তারপরে এরপর নদী ভাঙ্গন ঠেকাইতে হবে। নদী ভাঙ্গন ঠেকাই কি? কনক্রিটের ব্লক ফেলাবো, তারপর ওখানে ধনছে, তারপর হচ্ছে কলমি, এইসব গাছ যদি লাগাই দেই তাহলেও ওখান থেকেও কিছুটা হলেও নদীর ক্ষয় রোধ করা যায়। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে একটা গাছের কথা বলা আছে যে একটা গাছ কাটলে তার আগে গাছ লাগাই নিতে হবে। আসলে যদি আমরা গাছ এইভাবে ধ্বংস করে ফেলি, কিন্তু দেখো যেখানে তোমার 10টা গাছ আছে সেখান থেকে তুমি যদি একটা গাছ কেটে ফেলো থাকে 9টা গাছ, কিন্তু তুমি তো গাছ একটাও লাগাও নাই, এরকম করতে করতে 10টা গাছই একদিন শেষ হয়ে যাবে। আর গাছ আমাদের সবচেয়ে বেঁচে থাকার জন্য মানে যে আমরা শ্বাস প্রশ্বাস যেটাই করি অক্সিজেন দেয়, গাছ আমাদের দেয় কি? অক্সিজেন। গাছ কমে গেলে অক্সিজেনের পরিমাণটাও কমে যাবে। তাহলে মাটির সংরক্ষণের অন্যতম কৌশল কি? এই মাটি সংরক্ষণের অন্যতম কৌশল আমরা এই প্রশ্নটা ধরে ধরে একটু পড়ি। দেখো মাটি সংরক্ষণের
মাটি সংরক্ষণের অন্যতম কৌশল হলো মাটিতে বেশি করে গাছ লাগানো। কেবলই আমি বলে ফেললাম যে মাটিতে মাটি সংরক্ষণের অন্যতম কৌশল হচ্ছে মাটিতে বেশি পরিমাণে গাছ লাগানো। তারপর হচ্ছে মাটি সংরক্ষণের অন্যতম কৌশল ব্যাখ্যা করো। এখন মাটি সংরক্ষণের অন্যতম কৌশলটা এটার আমরা ব্যাখ্যা করব। মাটিতে তৃণগুল্ম, তারপর দূর্বা বা অন্য যে কোনো ঘাস জাতীয় উদ্ভিদ ও অন্যান্য গাছপালা থাকলে ভারী বৃষ্টিপাতেও মাটির মানে ক্ষয় সাধন হতে পারে না। অর্থাৎ গাছের শিকড় মাটির ভিতরে থাকায় তা মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে, দৃঢ়ভাবে। এটাই মাটি সংরক্ষণের অন্যতম কৌশল। নদী ভাঙ্গনের মাটি সংরক্ষণ করা প্রয়োজন কেন? কেন মাটিটা আমরা সংরক্ষণ করব? দেখো, মাটি আমাদের একটি মূল্যবান সম্পদ, মাটি আমাদের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আমাদের অন্ন, বস্ত্র, ঔষধ সহ যেসব চাহিদা রয়েছে তার সবগুলোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাটির উপর নির্ভরশীল। আমাদের বেঁচে থাকার জন্য যে অত্যাবশ্যকীয় সমষ্টি নানাভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যেমন ঝড়, বাতাস, ভারী বৃষ্টিপাত, বন্যা, নদী ভাঙ্গন ইত্যাদি দ্বারা মাটির ক্ষয় মানে প্রাপ্ত হচ্ছে। মাটি ক্ষয় হলে এর উচ্চতা মানে এর উচ্চতা কিভাবে ধ্বংসের পাশাপাশি মাটির ক্ষয় সাধন হচ্ছে, এর ক্ষয় বন্ধ না হলে এটি আমাদের জন্য কি হবে? এটি আমাদের জন্য হুমকির কারণ হয়ে যাবে। সুতরাং আমাদের মৌলিক চাহিদা মেটানোর জন্য মাটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এ কারণে মাটি সংরক্ষণ করা আমাদের উচিত। এই যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, শিক্ষা, এই যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটার সাথেই সম্পর্কিত। দেখো, আমরা লেখার জন্য যে কাগজটা তৈরি করি, কাগজ কিন্তু কাঠ থেকে তৈরি হয়, বাঁশ থেকে তৈরি হয়। তাহলে সেটা আসে কোথা থেকে? ওই মাটিতে জন্মে উদ্ভিদ। তার মানে কি, মাটিও এই যে লেখাপড়ার কাগজের সাথে মাটির সম্পর্কিত। অর্থাৎ সে হয়তো প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে মাটির সাথে এগুলি আমাদের যে মৌলিক মৌলিক চাহিদা আছে এই মেটানোর জন্য অবশ্যই সে দায়ী। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের মাটি সংরক্ষণের কৌশল অর্থাৎ লেকচার 4 এর আলোচনার বিষয়। তো আসলে তোমরা যদি এই যে এই এগুলো তো তোমাদের ম্যাক্সিমাম রিডিং পড়া, আসলে এখানে কি বলবো, এগুলো তোমরা প্রত্যেকটা একটা নামখাস্ত করে নিতে হবে। যতটুকু বোঝা ততটুকু তো বুঝে রাখবাই। আর আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা মেথড ডাইটিভ চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।